2023 সালে ত্রিপুরা রাজ্যে পুনঃপ্রতিষ্ঠা হতে চলেছে ভারতীয় জনতা পার্টি সরকার। এবারে বিধানসভা নির্বাচনে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে রাজ্যের সাধারণ মানুষ। উত্তর জেলা ধর্মনগরে বিজেপির জেলা কার্যালয়ে আয়োজিত এক সাংগঠনিক বৈঠকে সোমবার উপস্থিত থেকে রাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি দলীয় কর্মকর্তাদেরও ধন্যবাদ জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়ের উপস্থিতিতে বাম কংগ্রেসের সন্ত্রাসী বিরোধী বৈঠকে কড়া বার্তা দেন রাজীব ভট্টাচার্য। আগে দুদিন আগে আপনারা দেখেছেন কুমারঘাট, বিশালগড়, চরিলাম, কুয়াই, মান্দাই বিভিন্ন জায়গাতে যেভাবে তারা সন্ত্রাস করার চেষ্টা করছে, সেটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রতিহত এবং প্রতিরোধ করার জন্য তৈরি আছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। তারা যদি মনে করে এই সন্ত্রাস তৈরি করে এই রাজ্যটাকে আবারও অশান্তির বাতাবরণ তৈরি করবে, সেটা তাদের কাছে আমি অনুরোধ করব তা থেকে বিরত থাকার জন্য। তার পরিণাম ভালো হবে না, কারণ ভারতীয় জনতা পার্টি পূর্ণ আস্থা রয়েছে, আইনের দরজা রয়েছে ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা রাজ্যে আরক্ষা প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, আমরা তাদের সহযোগিতা নেব এবং আমার দৃঢ় বিশ্বাস সেখানে আইনি ব্যবস্থা এবং আরক্ষা প্রশাসন তার নিরপেক্ষ দৃষ্টিকোণ রেখে কাজ করবে। আমরা আজকে ধর্মনগর সফরে এসেছি, কিছুক্ষণ পর আমরা কুমারঘাটে বেরিয়ে যাব, কুমারঘাটেও যাব এবং রাজ্যের প্রত্যেকটি এলাকাতে আমাদের রাজ্য কমিটি থেকে একটা টিম তৈরি করা হয়েছে। আমাদের কার্যকর্তা আপনাদের মাধ্যমে আমাদের এই আজকে সাংগঠনিক বৈঠক হবে, মণ্ডল সভাপতি, ক্যান্ডিডেট এবং যারা সংগঠনের সঙ্গে জড়িত তাদের সঙ্গে আমরা এখানে বৈঠক করব। আমার একটাই বার্তা, কারণ আমরা যেভাবে মানুষের বিগত এই নির্বাচনকে সামনে রেখে বিগত ছয় মাস যাবৎ আমার দেবদুর্লভ কার্যকর্তারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং রাজ্যের মানুষের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার যে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করেছে, আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা 2023-এ সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে। মান্দাই, বিশালগড়, কুমারঘাট সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নির্বাচনী পরবর্তী সন্ত্রাস ঘটিয়ে রাজ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে বিরোধীরা। ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যকর্তারাই সন্ত্রাসের মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত আছেন বলে এদিন জানান ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। বিরোধীরা সন্ত্রাস কায়েম করার চেষ্টা চালালেও তা প্রতিরোধ এবং প্রতিহত করার জন্য কার্যকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। এর পাশাপাশি কংগ্রেস দলকে গুন্ডাদের দল এবং কমিউনিস্টদের সন্ত্রাসীদের দল আখ্যা দিয়ে এদিন নিজেদের ক্ষোভ উগরে দিন রাজীব ভট্টাচার্য। সম্প্রতিকালে আমরা যদি দেখি ত্রিপুরা রাজ্যের কিছু রাজনৈতিক প্রেক্ষাপটে যে কিছু কিছু জায়গায় কংগ্রেস এবং কমিউনিস্ট, গতকালকেও আমি বলেছি এই রাজ্যের সন্ত্রাসী দল যদি থাকে সেটা হলো কমিউনিস্ট পার্টি, আর গুন্ডা দল যদি হয়ে থাকে তাহলে এই কংগ্রেস পার্টি, এই দুই পার্টি মিলে আমরা 25 বছর দেখেছি এই রাজ্যের বুকে কিভাবে নির্বাচনোত্তর সন্ত্রাস তৈরি করা যায়, সেটা কমিউনিস্ট এবং কংগ্রেসের তারা আমরা বিগত দিনে তাদের কার্যকলাপ আমরা দেখেছি। এইবারও তারা এই নির্বাচন এত সুন্দরভাবে পরিচালিত না হয়েছে, নির্বাচনের পর এই সম্প্রতিকালে 2-3 দিন ধরে তারা বিভিন্ন জায়গায় হামলা, হুজ্জতি, সন্ত্রাসের। নির্বাচন কমিশন সহ আরক্ষা দপ্তরকে ধন্যবাদ জানিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন 2023 সালে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।